Hello everyone, welcome back to my YouTube channel. Okay, din chilo shoshtir ami erokom bhabe ready hoyechhilam and ready hoye beri porechhilam amader locality dankuner du ekta thakur dekhte and tarpor thakur dekhe halka snacks khe and beri porechhilam north kolkata theke talaputtoy thakur তিন তালাপত্তয় দেখে জালতা বাগান তারপর তালাবারোয়ারি কয়েকটা ঠাকুর দেখে আবার মিডনাইট আবার খেতে পেয়ে গেছিল অ্যান্ড একটু হালকা পাস্তা খেয়েছিলাম অ্যান্ড তারপর একটা সুন্দর প্রতিমা দেখার পর রাত্রির বেলা ঘুরে ফিরে তিনটে নাগাদ বাড়ি চলে আসলাম এবং দিস ইজ দ্য ডে টু অফ দুর্গা পূজা দ্যাট মিনস সপ্তমী ছিল সপ্তমীর দিন এরকমভাবে আমি রেডি হয়েছিলাম এই টপটা অ্যান্ড স্কার্টটা পরেছিলাম অ্যান্ড দেন রেডি পেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য বাট তার আগে গিয়েছিলাম ঋতুসাদের বাড়ি বিকজ ওরা তখনও রেডি হতে পারেনি দেন আমরা বেরিয়ে গিয়েছিলাম সাউথ ক্যালকাটা যাওয়ার জন্য বিকজ ওখানে আমাদের প্যান্ডাল হপিংয়ের প্ল্যান ছিল অ্যান্ড বেরিয়ে আমরা প্রথমে ঠাকুর দেখলাম আই হোপ সো এটা কিছু একটা ছিল নিয়ার ভবানীপুর অ্যান্ড দেখার পর হাঁপিয়ে গেছিলাম একটু ফটো ফটো তুললাম রাস্তায় দাঁড়িয়ে দেন আমরা ডাইরেক্ট চলে গেলাম দেশপ্রিয় পার্কে রাসবিহারি এভিনিউ অ্যান্ড ওখানেই দেশপ্রিয় পার্কে মাঠের মধ্যে গোল গোল ঘুরে 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 ঠাকুর দেখলাম অ্যান্ড ঠাকুর দেখার পর দেন অ্যাগেন আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম প্রচুর হাঁপিয়ে গেছিলাম বিকজ পার্কিং করেছি লেক মল দেন লেক মল থেকে দেশপ্রিয় পার্কে এসে অ্যান্ড এই যে ঠাকুরটা আমরা দেখেছিলাম ত্রিধারা প্যান্ডেল তো নো ডাউট খুব সুন্দর হয়েছিল বাট এত ভিড় এত ভিড় ভিড়ে হালাত টাইট হয়ে গেছিলো আমাদের বাপ রে বাপ খুবই সুন্দর প্যান্ডেলটা ছিল অ্যান্ড আগেন ত্রিধারা থেকে বেরিয়ে সামনে একটা ছোট্ট প্যান্ডেলে বসে গিয়েছিলাম প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম আওয়া খাচ্ছিলাম অ্যান্ড প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল অ্যান্ড অ্যাট লাস্ট ভোর 3:30 সময় আমরা বিরিয়ানি খেতে ঢুকেছিলাম দেখতেই পাচ্ছ সবার হালাত কীরকম অ্যান্ড আমি বাট বিরিয়ানিটা খুবই বিচ্ছিরি ছিল খুবই ফালতু ছিল অ্যান্ড তারপর নর্থ সাউথ থেকে আমরা নর্থে চলে এসেছিলাম নর্থে এটা আমরা মোহাম্মদ আলী পার্ক ঠাকুরটা দেখলাম অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের সপ্তমীর প্যান্ডেল হপিং শেষ হলো অ্যাট শ্রীভূমি শ্রীভূমিতে খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল খুব খুবই সুন্দর লাগছিল আগেরবার বুর্জ খলিফা দেখতে পারিনি বাট এবারে ভ্যাটিকান সিটি দেখেছি অ্যান্ড নাও দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে জার্নি স্টার্ট করেছিলাম রাত্রিরে অ্যান্ড শেষ করছি ভোরবেলা একটা সুন্দর ভোরে দিস ইজ দ্য নেক্সট ডে দ্যাট মিনস দিস ইজ অষ্টমী অ্যান্ড অষ্টমীর দিন আমি এরকমভাবে রেডি হয়েছিলাম সেদিনকে আমাদের বিশেষ কিছু প্ল্যান ছিল না বিকজ সেদিনকে প্রীতমের কাজ ছিল সো আমরা জাস্ট একটুখানি বাইরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করবার জন্য বাট বেরিয়ে তো বৃষ্টিতে পুরো ভিজে চানি হয়ে গেলাম খাওয়া দাওয়া তো ছেড়েই দাও এইভাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডে অফ দুর্গা পুজো উইচ ইজ নবমী অ্যান্ড আফটার দ্যাট উই আগেইন হ্যাভ টু ওয়েট ফর ওয়ান ইয়ার ফর মা দুর্গা অ্যান্ড বেরিয়ে গিয়ে আমরা দক্ষিণেশ্বর ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলেছিলাম অ্যান্ড ডাইরেক্ট মুভ অন করেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার বাট আনফর্চুনেটলি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখা হয়নি তো একটা ছোটো প্যান্ডালে প্রতিমা দর্শন করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখানে প্রথম এগরোল কাটছিল অ্যান্ড নলিন স্ট্রিট সরকার যে শ্যামবাজার ওখানে আছে ওই ঠাকুরটা দেখেছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমরা অ্যান্ড ভিতরের একটা ছোটো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ সো তোমাদের ভালো লাগবে অ্যান্ড দেন আমরা বাইকে উঠে মুভ অন করেছিলাম দমদম পার্কের দিকে তো মাঝখানে আরেকটা ছোটো প্যান্ডাল পড়েছিল সেখানে ঠাকুর দেখলাম বিকজ বড় প্যান্ডেলে তো অত ভালো ফটো তোলা যায় না একটু ফটো ফটো তোলার জন্য দিস ইজ দমদম পার্ক তরুণ দল এখানে একটা পুরনো কলকাতার পিকচার মানে থিম করেছিল অ্যান্ড ওই ফাইলের ঘরটাকে তো আমি ভেবেছিলাম পুরো সত্যিকারের প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম অ্যান্ড একটু ঠান্ডা খেয়েছিলাম অ্যান্ড দেন ভারত চক্র ঠাকুরটা দেখেছিলাম আমরা দমদমের ওখানেই যেহেতু তোমরা সবাই হোপস জানো এখানে খুব সুন্দর একটা থিম করেছিল খুব সুন্দর প্রতিমা ছিল খুব ভালো লেগেছে দেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রাতে 3টার সময় আগেন বিরিয়ানি চাপ ফিশ ফ্রাই খেয়ে একটা টোটো ধরে টোটো ইয়ার রিক্সা সামথিং ওখানে থাকে বিকজ মেন রোডটা ভিআইপি রোডটা একটু যেতে টাইম লাগে তো এসে গাড়ি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অ্যান্ড বাড়ি আসার সময় যে যে ছোটো ছোটো ঠাকুর পড়েছিল আমাদের এখানে উত্তরপাড়া দিকে সমস্ত কিছু দেখে বিকজ আমার এই সাইডটা কভার করা হয়নি তো কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরলাম অ্যান্ড এভাবেই আমি এবছরের দুর্গা পুজোটা হোপফুলি তোমরাও এবছরের দুর্গা পুজো খুব ভালোভাবে কাটিয়েছো আর সকলকে শুভেচ্ছা থ্যাংক ইউ